যারা বায়োফ্লক করছেন এবং মাছ চাষ করছেন তাদেরকে অবশ্যই নিজে পোনা এবং ডিম ফোটানো তৈরি করা জানতে হবে, তবে আপনার হাই প্রফিট মাছ চাষ করে করতে পারবেন, কারণ পোনার দাম এখন অনেক, তাই ব্রিডিং করা অবশ্যই আপনাকে জানতে হবে। তাই প্রথমে আমরা ব্রিডিং করার জন্য ট্যাঙ্ক স্যানিটাইজ করে নিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, তারপর একটি হাঁপা বানিয়ে নেব, হাঁপাটা একটা মশারি দিয়ে বানিয়ে নেব, তারপর এতে ফ্রেশ জল দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনাকে যেটি লাগবে সেটি হচ্ছে মাছের ব্রিডিং করার জন্য হরমোন লাগবে। তো হরমোনটা আপনি যে কোনো মেডিসিন শপে এবং হ্যাচারি যারা ব্রিডিং করায় তাদের কাছে যে শপ আছে সেই ডিলারের কাছ থেকে মেডিসিনটা পেয়ে যাবেন। তারপরে আপনাকে একটা ছোটো শপ থেকে যে ছোটো সিরিঞ্জ 1 ml একটা ছোটো সিরিঞ্জ লাগবে। তো এই সিরিঞ্জ দিয়ে আপনি কীভাবে ইনজেক্ট করবেন সেটা আপনি লাইভ ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন ভিডিওতে দেখি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন মাছকে কানের পাখনা আছে, পাখনার পাশে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ইনজেক্ট করা হচ্ছে। তো প্রত্যেকটি মাছকে এইভাবে ইনজেক্ট করবেন এবং সেই ইনজেক্ট করার পর সেই মাছগুলোকে আবার যে হাঁপা তৈরি করেছেন আপনি সেই হাঁপাতে ছেড়ে দেবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার ডিম দিয়ে দিয়েছে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।